হলিউড মুভির কিছু লেটেস্ট আপডেট নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। প্রথমেই থাকছে অ্যাভেঞ্জার্স ইনগেম বড় নাকি স্পাইডারম্যান নো ওয়ে হোম, এই ব্যাপারে টম হলে নিজে কি বলল সেই ব্যাপারে জানাবো। আর এর সাথে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সত্যি কি আসতে যাচ্ছে স্পাইডারম্যান ফোর। এরপর থাকছে তাহলে কি শাংচি টুতে থাকতে যাচ্ছে জ্যাকি চ্যান, জানতে কিন্তু সাথেই থাকতে হবে। সো ইন্ট্রো পালাতো শেষ, এবার গল্পে ঢোকা যাক। এই তো গত 17 ডিসেম্বর ওয়ার্ল্ড ওয়াইড মুক্তি পেয়ে গেল স্পাইডারম্যানের নো ওয়ে হোম। এরপর তো এই মুভিটা এক প্রকার সারাই ফেলে দিয়েছে ফ্যান্সদের মাঝে। আর ফ্যান্সদের মতে তাদের যে এক্সপেকটেশনটা ছিল সেটাও নাকি এই মুভি বিট করতে পেরেছে। আর গত শুক্রবার আমরা যখন সিনেপ্লেক্সে স্পাইডারম্যান নো ওয়ে হোমের হল রিয়েকশন নিতে যাই, তখন স্পাইডি ফ্যান্সদের উত্তাল এক্সাইটমেন্ট ছিল চোখে লাগার মতো। আর সেটা তো আপনারা নিজেও দেখেছেন। হল থেকে বের হওয়ার পর ভক্তদের রিয়েকশন ছিল অনেকটা এমন যে স্পাইডারম্যান নো ওয়ে হোম নাকি অ্যাভেঞ্জার্স ইনগেমের চেয়েও বড়। মানে অ্যাভেঞ্জার্স ইনগেমের থেকে ওটা বেস্ট ছিল আর কি। ইনগেমের থেকে বেস্ট। হ্যাঁ হ্যাঁ। আর মজার ব্যাপারটা হচ্ছে ঠিক এই সেম মন্তব্যই টম হল্যান্ডও করেছে। সম্প্রতি একটা ইন্টারভিউতে টম হল্যান্ড বলেছেন স্পাইডারম্যান নো ওয়ে হোম আসলেই নাকি অ্যাভেঞ্জার্স ইনগেম থেকে অনেক বড় পরিসরের। এখন এই বক্তব্য শোনার পর ফ্যান্সদের মাঝে শুরু হয়ে যায় একটা মিক্সড রিয়াকশন। এখন যারা এই মুভিটা দেখেছে তারাই ভালো বলতে পারবে আসল ঘটনাটা কি। আপনার মতে টম হল্যান্ডের এমন বক্তব্য কতটুকু যৌক্তিক জানাবেন? কিন্তু যাই হোক, টম হল্যান্ডের এসব বলার পিছনের রিজনটা কি সেটা জেনে আসি। টম হল্যান্ড ইনগেমের উপর সম্মান দেখিয়ে জানিয়েছে অ্যাভেঞ্জার্স ইনগেমের জার্নিটা 10 বছরের, বাট স্যাম রাইমির স্পাইডারম্যান থেকে শুরু করে নো ওয়ে হোমের জার্নিটা হচ্ছে 20 বছরের। সো টম হল্যান্ড কোন সেন্সে এমন কম্প্যারিজন করলো সেটা স্পাইডারম্যান নো ওয়ে হোম দেখার পর ভক্তরা অনেকটা রিলেট করতে পারবে। আর এখন স্পাইডারম্যান ফ্র্যাঞ্চাইজের ব্যাপারটা নিয়ে কিন্তু সব ভক্তরা একটা অধীর আগ্রহেই বসে থাকে। ভক্তরা অলওয়েজই চায় স্পাইডারম্যানের সিকোয়েন্সটা যাতে বারবার আসে। নো ওয়ে হোম দেখার পর ভক্তদের দাবি স্পাইডারম্যান ফোর কবে আসতে যাচ্ছে এবং স্পাইডারম্যান ফোর নিয়ে কাজ শুরু কবে হবে। যারা এমন কোয়েশ্চেন মাথায় নিয়ে ঘুরছেন তাদের জন্য একটা গ্রেট নিউজ দেই। মার্ভেল স্টুডিওজের প্রেসিডেন্ট কেভিন ফাইগি দ্য নিউ ইয়র্ক টাইমসের একটা ইন্টারভিউতে স্পাইডারম্যান ফোর নিয়ে অলরেডি কাজ শুরু করে দেওয়ার কথা জানান। কেভিন ফাইগি চান না ফ্যান্সরা কোনো রকম ট্রমাতে থাকুক আফটার ওয়াচিং স্পাইডারম্যান ফার ফ্রম হোম। তার মানে বোঝাই যাচ্ছে স্পাইডারম্যান ফোর হবে স্পাইডারম্যান ফার ফ্রম হোমের সাথে সামঞ্জস্যপূর্ণ। এবার আসা যাক শ্যাংচি মুভির কাছে। শ্যাংচি অ্যান্ড দ্য লেজেন্ড অব দ্য 10 রিংস, এই মুভিটা 2021-এর সেরা টপ গ্রোসিং মুভিগুলোর একটি। মার্ভেল ইউনিভার্সের আরেকটা বেস্ট ক্রিয়েশন হচ্ছে এই শ্যাংচি মুভিটা। মার্ভেল সিনেমেটিক ফ্যান্সদের এই শ্যাংচি মুভিটা দেখার পর এতটাই ভালো লাগে যে তারা এখন চাচ্ছে শ্যাংচি মুভির আরেকটা সিকুয়েল হোক। এখন এ ব্যাপারে শ্যাংচির ডিরেক্টর ড্যানিয়েলকে যখন জিজ্ঞেস করা হয় তখন তিনি ফ্যান্সদের ডিমান্ড সামনে রেখেই বলেন যে অবশ্যই শ্যাংচির সিকুয়েল আসতে যাচ্ছে। বাট মোর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ডিরেক্টর ড্যানিয়েলকে যখন জিজ্ঞেস করা হয় শ্যাংচি সিকুয়েলে যদি নতুন কোনো ফেসকে বা নতুন কোনো হিরোকে নিতে হয় তাহলে কাকে নেবেন, তখন এর উত্তরে ডিরেক্টর ড্যানিয়েল বলেন তিনি চান এই মুভিতে তিনি জ্যাকি চ্যানকে কাজ করতে চাচ্ছেন। অ্যান্ড এটা তার লাইফ লং ড্রিম। ভাই এখন এমনটা যদি সত্যি হয় যে আমরা জ্যাকি চ্যানকে মার্ভেল ইউনিভার্সের মুভিতে দেখতে যাচ্ছি তাহলে এটা ওয়ার্ল্ড ওয়াইড মার্ভেল ফ্যান্সদের জন্য বেস্ট মুভি এভার গিফট পেতে যাচ্ছে। আর জ্যাকি চ্যানকে যদি শ্যাংচি টুতে নেওয়াও হয় তাহলে কি রোল দেওয়া হবে সেটাও কিন্তু এক প্রকার ধোঁয়াশার মধ্যেই রয়ে আছে। এবার একটু জ্যাকি চ্যানের কাছে আসা যাক। ওয়েল জ্যাকি চ্যানকে কিন্তু অনেক সময় ধরেই হলিউডের মুভিতে দেখা যাচ্ছে না। এমনটার কারণ হিসেবে গত বছর filmwire.com-এর একটা ইন্টারভিউতে জ্যাকি চ্যান জানান হলিউডের মুভির অফার তার কাছে যে আসে না এমনটা না, তার কাছে এনাফ আসে। বাট মুভিগুলোতে থাকে সেই একই ধাঁচের কপরোলগুলো, আর সেজন্যই জ্যাকি সেই মুভিগুলোতে অগ্রসর হন না। সো এইবার যেহেতু ডিরেক্টর ড্যানিয়েল জ্যাকি চ্যানকে শ্যাংচির সিকুয়েলে নেওয়ার কথা বলেছে, তাহলে আপনাদের মতে জ্যাকি চ্যানকে এই মুভির অফারও ফিরিয়ে দিবেন নাকি সাইন ইন করবে? বন্ধুরা এখন এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো সেটা জানিয়ে দিন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন।